এই দেখুন বিশাল আকারের সিলভার মাছ, আর সিলভার মাছ মানেই রং। এই দেখেছেন একদম রূপোর মতো চকচক চকচক করছে, সিলভারের মতো মাছটা রং হবে। ওই কয় তো সিলভার মাছ, ওটা নাম টাম সিলভার কাপ। হ্যাঁ সিলভার কাপটা কেন, সিলভারের মতো রংটা সিলভারের মতো হবে। সিলভার মাছের রংটা দেখবেন, এই দেখুন যেদিকে ঘুরবো সেই দিকেই চকচক চকচক করবে। মাছটা যা ওয়েট, আজকে কাকিমাকে ডাকছি, বলি কাকিমা বঁটিগুলো ধার দিয়ে নিয়ে আসা, দুজনে মিলে মাছ কাট। আজকের এই মাছটা 3.5 কিলো ওজন আছে। আপনারা তো বড় মাছ কাটিং দেখতে খুব পছন্দ করেন, তাই আমি ওজন বলি। আবার অনেকেই বলে কেন ওজন বলতে হবে কেন, আমরা কি জানি না। আবার অনেকেই বলে না মিথ্যে বলছো, এই মাছের পেটিটা অনেক বেরোবে। কাকিমা দুটো বঁটি নিয়ে চলে এলো, আমাদের এবার মাছ কাটা শুরু হবে। আজকে পেটির মাছও যেরকম চওড়া হবে আর গাদার মাছও সেরকম চওড়া পিস বেরোবে। খুব ভালো করে দুপাশটাই মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা কাটতে হবে। কাকিমা এই যে দুপাশের কানকোটা উঠিয়ে শুধু মুড়োটা কেটে নেব। আগে মুড়োটা কাটি, এই মাথাটা কাটতেই কষ্ট, নাহলে আর অন্য কিছু না। মুড়োটা কাটতে দেখুন কত রক্ত বেরিয়েছে, একবারে টাটকা মাছ গো। কাটা সাপটা বেনে দেখো মাছে কত চর্বি হয়েছে দেখুন। আর এই দেখুন একদম সলিড মাছ আছে, এবার এখান থেকে পেটির মাছ আর গাদার মাছ বের করে নেব। পুরো রক্তে একবারে টক টক করছে, পুরো জবা ফুলের মতো দেখো। এই হচ্ছে পেটি, পেটির মাছ। পেটির মাছেও চর্বি ভর্তি, এই যে এগুলো পুরো সাদা হয়ে আছে একদম। এই হচ্ছে মাছের পিস, ব্যাস পুরো মাছ কাটা হয়ে গেল। সর্ষের তেল, মাছগুলো এবার ভালো করে ভেজে নেব। এই দেখুন মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ রান্নার জন্য আজকে ফোড়নে দেব 2 তেজপাতা আর 1 গোটা জিরে। আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, গুঁড়ো মশলা দেব, জিরে গুঁড়ো দেব, আর দেব সামান্য গরম মশলা গুঁড়ো। শুকনো লঙ্কা বাটা, টমেটোর পিসগুলো কিন্তু একটাও গলে যায়নি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ও দাদু ভাই দেখো, মাছ রান্নার জন্য আলু টমেটো আর মশলা একসঙ্গে কষে নিয়েছি, পরিমাণ মতো জল দেব। ঝোল টকবকে হয়ে ফুটে গেছে, এবার ভেজে রাখা সব মাছগুলো দেব। ভেজে রাখা মাছ আজকে পুরো কোড়া ভর্তি হয়ে গেল, আলু টমেটো মাছ। রান্নাটা তো হয়ে গেল, এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখুন টমেটোর টুকরো গুলো এখনো গোটা গোটা রয়েছে। ও দাদু এই দেখো একদম ঝিঙে ভাপা, দেখলে মনে হবে যেন ঝিঙে পোস্ত। দাদু বলো কেন তোমার লেজা।
ভাত দেখা যায় নি যে? হ্যাঁ রে, টমেটো আলু আর গ্রেভি। না মা, চাকা এই কুলকে শাক খাবো একটু সময়। কেন এই কুলকে যে খাবে তার শরীরে রক্ত বেড়ে যাবে, রক্ত বেড়ে যাবে সত্যি। এবার আমি খাবো এই যে কুলেখাড়া ভর্তা, কলা পাতাও সবুজ আর ভাতটাও সবুজ হয়ে গেল। এই শাকটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা আমি সব ভাতে মাখি ফেলেছি আর খাবো। তোমরা বাজারে গেলে এই শাক পেলেই কিনে আনবে, আর এরকম ভাতটা করে খাবে খুব ভালো। সপ্তাহে একদিন করে অন্তত খাবেন। হ্যাঁ, সপ্তাহে একদিন করে খেলেই হবে। আমার শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার আমি ভাপাটা ভাপাটা একবারে নাইস লেগেছে। গাছের ঝিঙে একদম টাটকা টাটকা, তুলে সঙ্গে সঙ্গে কেটেই একদম ভাপা। ঝিঙে মিষ্টি, কত মিষ্টি লাগছে ঝিঙেটা। ঝিঙে পোস্ত স্বাদ আলাদা, এরকম ঝিঙে ভাপিয়ে খেলে তার স্বাদ সম্পূর্ণ আলাদা। যেকোনো এই দেখুন ঝিঙে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে। আর এই গ্রেভিটা যা লাগছে না, আর এই যে টমেটোর টুকরো গোটা গোটা আছে, কামড়ে কামড়ে খাবো। মাছ লে যা, লে যা মাছের। আমি আজকে পেটে নিয়েছি। সিলমার্কে মাছ যত বড় হবে তত তার স্বাদ বেশি, খুব ভালো বেশি। সিলমার্কে যত বড় হবে, আবার সবাই বলে মাছের মধ্যে লেজাতে নাকি বেশি স্বাদ পাওয়া যায়, তুমি তো আবার লেজাটাই খাচ্ছ। দুর্দান্ত স্বাদ পেটিটার। আমার আজকে সেই খুব বড় চাকা, খেতে পারবো নাকি তার ঠিক নেই। খাও না, কেন পারবেনি, হেভি স্বাদ। খুব স্বাদ। আজকে তিনটে রান্না একবারে ফার্স্ট ক্লাস হয়েছে। ফার্স্ট ক্লাস? হ্যাঁ, একবারে ওকে। আর রান্নাগুলো পরপর হয়েছে দেখো, একটা হয়েছে ভর্তা, একটা হয়েছে ভাপা, তারপরে মাছের ঝাল। হ্যাঁ, দেখতে দেখতে বৃষ্টিও চলে এলো, মেঘ করে পুরো অন্ধকার হয়ে এসছে, খুব বৃষ্টি হবে, দাদু ঘরে গিয়ে খুব ঘুমোবে। বন্ধুরা, এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টক টক ঝাল ঝাল মাছের টমেটো, তার সঙ্গে এই যে মাছের আলু, একবারে আহ কালকেই রাজা হয়ে যাবো। তোদের বাড়ি কালকে আসবো নি? আর না, এই লেজা খেলে রাজা হয়ে যাবো, তবে অনেক টাকা পেয়ে যাবো লেজায়। দাদু রাজা হয়ে গেলে তোমার দাদুর জন্য একটা রানী খুঁজে আনবে।